আজকে আমরা এই ভিডিওটিতে ক্লাস টেনের এব টেস্ট পেপারের চারশো নিরানব্বই পাতার ভূগোল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরাও উপকৃত হও এবং আমাকেও উপকৃত করো তাহলে চলো শুরু করা যাক তো আমরা চারশো নিরানব্বই পেজে চলে এসছি তাহলে নিচের দিকে আসা যাক ভূগোল দেখো বিভাগ ক এক নম্বর প্রশ্ন বলেছে নদী দ্বারা বিবেচ্ছিন্ন দৌত সমভূমিকে অপশন গো ভেলিন ট্রেন বলেন দুই নম্বর প্রশ্ন লবণাবৃত প্লায়কে অপশন কো সেলিনা বলেন তিন নম্বর প্রশ্ন ভারতের প্রধান জল জলবিবেচিকা হলো গো বিন্দু পর্বত চার নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বরিজাত শক্তি হল অপশন ঘো নদী প্রবাহ তারপরে পাঁচ নম্বর প্রশ্ন চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে অপশন কোপ পেরিজি ছয় নম্বর প্রশ্ন আটলান্টিক মহাসাগরে একটি মগ্নচোরা হলো অপশন কো বেগ সাত নম্বর প্রশ্ন কঠিন পৌর বর্জ্য পদার্থকে শহর থেকে দূরে কোনো স্থানে সরিয়ে এনে মাটি চাপা দেওয়ার পদ্ধতি বলে অপশন ঘো স্যানিটারি ল্যান্ডফিল আট নম্বর প্রশ্ন যে সালে ভারতের রাজ্যের পুনর্গঠন কমিশন গঠিত হয় তা হলো অপশন কো উনিশশো সালে নয় নম্বর প্রশ্ন কাশ্মীর উপত্যকায় বেতম সাধু জলের হোদ হলো অপশন খো উলার দশ নম্বর প্রশ্ন কালবৈশাখী ঝোর অসমে যে নামে পরিচিত সেটি হল অপশন খো ছিল নামে পরিচিত এগারো নম্বর প্রশ্ন গভীর নালার মধ্যে মাধ্যমে মৃত্তিকা ক্ষয়কে বলে অপশান বলে অপশান কো গালি বারো নম্বর প্রশ্ন বিশ্বে চা উৎপাদনে ভারত ভারতের স্থান অপশান খো দ্বিতীয় তেরো নম্বর প্রশ্ন ভারতের সেফিল্ড বলা হয় অপশান গো হাওড়াকে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে একটি ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ হল অপশন কো ইনসেট বিভাগ ক্ষো শুদ্ধ অশুদ্ধ দেখে এক নম্বর প্রশ্ন বাজেতা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টিভূমিরূপ এটা হবে অশুদ্ধ দুই নম্বর প্রশ্ন বায়ুর উষ্ণতা বাড়লে চাপ কমে এটা হবে শুদ্ধ তিন নম্বর প্রশ্ন উষ্ণতম মাস নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে হবে এটা হবে শুদ্ধ তারপরে চার নম্বর প্রশ্ন উষ্ণতর ল্যাবরেটরি শ্রোত এবং উপসাগরীয় সহতের প্রভাবে আটলান্টিক মহাসাগর হিমপ্রাচিত এটা শুদ্ধ পাঁচ নম্বর প্রশ্ন পূর্ণিমা চাঁদ ও পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে এটা অশুদ্ধ ছয় নম্বর প্রশ্ন বর্জ্যের পূর্ণ ব্যবহারের বর্জ্যের পরিমাণ কমে এটা শুদ্ধ সাত নম্বর প্রশ্ন ক্যান্সার ও চর্মরোগ বর্ধ ধাতু হলো ক্রোমিয়াম এটা শুদ্ধ তারপরে শূন্যস্থান পূরণ দেখো পার্বত্য অঞ্চলে এক নম্বর প্রশ্ন পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ হল খৈ দুই নম্বর প্রশ্ন বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয় অপশন টপোগ্রাফি বলা হয় অধূষিত অঞ্চলকে এটা হবে ড্রামলিন অধুষিত অঞ্চলকে তিন নম্বর প্রশ্ন হাইগ্রোমিটার যন্ত্র সাহায্যে ডেস মাপা হয় এটা হবে মাপা হয় চার নম্বর প্রশ্ন আমরা বৃষ্টি কর্ণাটকে ডেস নামে পরিচিত এটা চেরি ব্লুজোম নামে পরিচিত পাঁচ নম্বর প্রশ্ন ভারতের অরণ্য গবেষণাগার কথায় অবস্থিত এটা হবে দেরাদুন অবস্থিত ছয় নম্বর প্রশ্ন ডিজিটাল আলোকচিত্রের সব থেকে ক্ষুদ্রতম অংশ হলো পিক্সেল সাত নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রের গভীর অরণ্য রঙ দেশ হয় এটা হবে ঘন লাল হয় তারপর টু পয়েন্ট থ্রি দেখো একতে উত্তর এক নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংয়ের নাম কি এটা হবে আনাই পর্বতের ঢাল পিয়ে যে উষ্ণ বায়ু উপরের দিকে উঠে থাকে কী বলা হয় এটা হবে এনাবেটিক বায়ু তিন নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচক্রার নাম লেখো এটা হবে গ্র্যান্ড ব্যাঙ্ক তারপর চার নম্বর প্রশ্ন বলেছে বর্জ্য জল শোধন পদ্ধতি কী বলা হয় এটা ফিল্টার বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন কি তোরাই শব্দের অর্থ কী এটা হবে স্বেচ্ছাতে ভূমি ছয় নম্বর প্রশ্ন ভারতের কেন্দ্রশাসিত ধান গবেষণার কোথায় আছে এটা কটকে আছে সাত নম্বর প্রশ্ন প্রাকৃতিক সৌদপ্রদ বলা হয় বায়ুমন্ডল কোন স্তরকে এবে এটা হবে ওজন স্তরকে আট নম্বর প্রশ্ন আব আবহাওয়া পূর্বভাস কিসের মাধ্যমে জানা যায় এটা স্যাটেলাইটের মাধ্যমে জানা যায় তারপরে বাম দিকের সময় ডান দিয়ে দেখো গম থেকে কী হবে গম থেকে হবে সোনালিকান রেল ইঞ্জিন থেকে কী হবে চিত্তরঞ্জন আরব সাগর থেকে আরব সাগরের রানী থেকে কী হবে কোচি উপগ্রহ চিত্র থেকে কী হবে আইআরএস ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করো